স্বাগত ইভিএম নিউজে, আমি রত্না রয়েছি আপনাদের সঙ্গে। ইসরায়েল ও হামাসের যুদ্ধ এখনো চলছে, তার মাঝে ইসরায়েলের রাষ্ট্রপতির একটি বক্তব্য আমাদের সামনে এলো যা খুবই গুরুত্বপূর্ণ। ইসরায়েলের রাষ্ট্রপতি ইজার হারজো তিনি ভারতের প্রশংসা করতে গিয়ে বলেন, ভারত একটি উদার দেশ এবং খুবই গুরুত্বপূর্ণ একটি দেশ। আগামী দিনে সমস্ত বিশ্বের দেশকে পথ দেখাবে ভারত। এবং তিনি বলেন যে ওয়াশিংটনে আমেরিকান কংগ্রেসে আমার বক্তব্য রাখা খুবই সম্মানের, যা সম্ভব হয়েছে শুধুমাত্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য। ভারত শান্তির পক্ষে সর্বদা থাকে, তাই ভারত খুবই প্রভাবশালী একটি দেশ, পৃথিবীতে মহান দেশগুলির মধ্যে একটি। ভারত নিশ্চিতভাবে ইসরায়েলের জন্য আওয়াজ তুলতে পারে। হামাস ইসরায়েলের যুদ্ধে বিশ্ব তাকিয়ে আছে ভারতের দিকে, অর্থাৎ ভারতের প্রধানমন্ত্রীর দিকে। পিএম মোদি বিশ্বে শান্তি স্থাপন করা লিডারদের মধ্যে একজন। ইতিমধ্যে ইরানের প্রেসিডেন্ট ফোন করেন মোদিকে এবং সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতির জন্য মোদির কাছে অনুরোধ জানান। পাশাপাশি ব্রাজিলের প্রাইম মিনিস্টার, ইজিপ্টের প্রাইম মিনিস্টারও ফোন করেন মোদিকে, এবং ইউএই, সৌদি আরব, সাউথ আফ্রিকা এসব বিভিন্ন দেশের লিডাররা তারা অনুরোধ জানান এই যুদ্ধবিরতির জন্য মধ্যস্থতা করতে। এবং মুসলিম কান্ট্রির লিডাররাও তারাও ভরসা রাখছে মোদির ওপর। তারাও বলছেন যে একমাত্র নরেন্দ্র মোদি পারে এই যুদ্ধ থামানোর প্রক্রিয়া শুরু করতে। তবে ইসরায়েলের একটাই টার্গেট, যতক্ষণ না পর্যন্ত এই হামাস সন্ত্রাসবাদীদের দমন করতে পারে, একেবারে খতম করতে পারে, ততক্ষণ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাবে। ফলে এই রকম একটি টাফ সিচুয়েশনে ভারতের ডিপ্লোমেসি এমন একটি শীর্ষে পৌঁছেছে যেখানে বিশ্বের তাবড় তাবড় লিডাররা তারা নির্ভর করছে নরেন্দ্র মোদীর ওপর, ভারতের ওপর, যাতে নরেন্দ্র মোদীর মধ্যস্থতায় এমন একটি ধ্বংসাত্মক যুদ্ধ থেমে যায়। অন্যান্য দেশের নেতাদের সঙ্গে কেউ এভাবে কথা বলে না, কারণ সকলেই জানে শান্তি দূতের এই কাজটি একমাত্র করতে পারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 7ই অক্টোবর প্রথম হামাস হামলা চালায় ইসরায়েলের ওপর, ইসরায়েলের জনগণের ওপর নির্মম অত্যাচার করে এবং বর্বরতার সাথে তাদের খুন করে। 1200 বেশি খুন হয় হামাসের হাতে, আর এর প্রথম প্রতিবাদ জানায় ভারত। ভারতই প্রথম মুখ খোলে এবং ভারতের প্রধানমন্ত্রী তিনি প্রথম প্রতিবাদ করে বলেন যে এই কাজটি একটি সন্ত্রাসবাদীর কাজ এবং এটি একটি জঘন্য বর্বর নির্মম অত্যালীলা। তবে ভারতের বিরোধী পার্টিরা তো আছেই, হামাস ফিলিস্তিনি এদের সমর্থন করতে ব্যস্ত, কিন্তু মোদী যা বলছেন তাতে তিনি স্ট্যান্ড হয়ে রয়েছেন। এবং এরপর বাকি দেশ যেমন ফ্রান্স, ইউএই বলতে শুরু করেছে ইসরায়েলের ওপর সন্ত্রাসবাদী হামলা হয়েছে, খুব খারাপ হয়েছে, ইত্যাদি ইত্যাদি। একদিকে যেমন ইসরায়েলের সমর্থনে ভারত, অপরদিকে ফিলিস্তিনিদের পাশেও রয়েছে ভারত। ফিলিস্তিনের আহত জনগণের সেবার জন্য হিউম্যান এইডস পাঠানো হচ্ছে ভারতের তরফ থেকে, বিভিন্ন রকম ওষুধপত্র, সরঞ্জাম সবকিছু পাঠিয়েছে ভারত, এবং ভারত ফিলিস্তিনিদের পাশেও দাঁড়িয়েছে। ফলে ইসরায়েলের রাষ্ট্রপতি, এর আরও একটি কারণ আছে তিনি ভারতকে এত গুরুত্ব দিচ্ছেন কেন, কারণ হামাস যেভাবে তাদের সোশ্যাল মিডিয়া জুড়ে তাদের এই সন্ত্রাসবাদী কার্যকলাপের পক্ষে জনগণের রায় নেওয়ার চেষ্টা করছে, সারা বিশ্বকে একত্রিত করার চেষ্টা করছে, এই মিথ্যা ভিডিও, মিথ্যা প্রচারের পেছনে ভারত যে কোনো রকম সাহায্য করেনি, এবং তার ফলে হামাসের এই যে কূটনৈতিক চক্রান্ত যে একেবারে বানচাল হয়েছে, তার জন্যই কিন্তু ভারতের জনগণ থেকে শুরু করে ভারতকে এতটাই তিনি প্রশংসা করেছেন। আর আমরা দেখব পরবর্তীকালে ইসরায়েল এই হামাসের যুদ্ধ বিরতির জন্য ভারত কিভাবে এগিয়ে আসে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কতটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেন, সেদিকেই আমাদের সকলের নজর থাকবে। আজ এই পর্যন্তই, সঙ্গে থাকুন ইভিএম নিউজের। ইভিএম নিউজ আপনার কথা বলে।